আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি। এনেছি কদবেল মাখা বা কদবেল ভর্তা। স্ট্রিট ফুড হিসেবে কদবেল ভর্তা কিন্তু খুবই জনপ্রিয়। আমি স্বাস্থ্যসম্মত উপায়ে আজ এই ভর্তাটা বাসায় করে দেখাচ্ছি। চলুন দেখে আসি ফুল প্রসেসটা। প্রথমে আমি তিনটা গাছ পাকা কদবেল নিয়ে নিয়েছি। এখানে আমি গাছ পাকা নিয়েছি, আপনারা চাইলে বাইরে থেকে কিনেও নিয়ে আসতে পারেন। কদবেলগুলো আমি ফাটিয়ে ভিতরের থেকে শ্বাসটা বের করে নিব। এ পর্যায়ে একটা প্লেটে কদবেলের শ্বাসটা বের করে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা স্টিলের চামচ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আমার এটা বের করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি বাকি দুইটাও বের করে নিব। নোংরা পরিবেশে কদবেল মাখানো খাওয়ার থেকে একটু কষ্ট করে কিছু টিপস ফলো করে বাসায় কিন্তু খুব সুন্দর কদবেল ভর্তা খাওয়া যায়। আমি আপনাদেরকে আজকে সেটা দেখানোর চেষ্টা করেছি। আমার তিনটা কদবেলের শাঁসই বের করে নেওয়া হয়ে গেছে। আমি চামচ দিয়ে প্রথমে সব কিছু খুব ভালোভাবে একটু পেস্ট করে নিচ্ছি। আমার তিনটা কদবেলি একসাথে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে তিন ভাগ করে নিব। যেহেতু আমি আজকে আপনাদেরকে তিন ধরনের কদবেল মাখা দেখাবো, এই জন্য আমি তিনটা ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা একবারেও করতে পারেন, আবার আমার মতো একসাথেও তিনটা করতে পারেন। এখানে আমি কিছু মশলা নিয়েছি, সে মশলাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, আর সাথে নিয়েছি বিট লবণ। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটিতে দিয়ে দিয়েছি এক ভাগ কদবেল মাখা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই পরিমাণটা একদমই আপনাদের ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করবে। আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, এক চা চামচ কাঁচা মরিচ, মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণ দেওয়া কিন্তু ইম্পর্টেন্ট। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেগুলার লবণ। সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর রাস্তার মামারা কিন্তু এই ভর্তাগুলো হামানে করে থাকে, আমার কাছে যেহেতু হামানটা নেই এই জন্য আমি হাত দিয়ে করছি। আর হাত দিয়ে ভর্তা করায় যে স্বাদ আছে সেটা হয়তো কোথাও পাওয়া যাবে না, আপনারা নিজেরাও বুঝতে পারেন। আমার মেখে নেওয়া হয়ে গেছে, আপনারা লবণটা চেক করে নেবেন। আমার লবণটা একদম ঠিক আছে। এখন আমি কদবেলের খোসার মধ্যে একটু সার্ভ করছি মামাদের স্টাইলে। কাঁচামরিচ পেঁয়াজের ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমি আর একটা প্রসেস দেখাবো, এই জন্য বলে আমি আর এক ভাগ কদবেল মাখা নিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আনুমানিক 2 টেবিল চামচের মতো হবে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আপনাদের পছন্দ মতো আমি আগেই বলেছি। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আগে বলেছি বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। নর্মাল লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। খুব ভালোভাবে একটু মেখে নেব 2-1 মিনিট।
অনেকেই হয়তো ভাবছেন এই ভর্তাটা তো একদমই আগের ভর্তার মতো, কিন্তু না, এখানেও একটা টুইস্ট আছে। আমি প্রথমে 2-1 মিনিট একটু মেখে নিচ্ছি, এরপরে দিয়ে দিব আসল একটা উপাদান। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে 2 টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটা কিন্তু আরাক পদের কদবেল মাখা হয়ে যাবে। আমার আম্মু ইন্ডিয়াতে গেলে এটা স্ট্রিট ফুড হিসেবে খেয়েছিল এবং রেসিপিটা জেনে এসেছিল, বলেছিল খুব সুন্দর লাগে, এই জন্য আমি নিজেও তৈরি করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। আমার কাসুন্দি দিয়ে কদবেল মাখাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা কদবেলের খোলস নিয়ে তার ভিতরে কদবেল মাখাটা দিয়ে দিচ্ছি, যাতে একটু অথেন্টিক লুক হয়। কত সুন্দর একটা কালার স্মেল, সেটা আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আমার কাসুন্দি দিয়ে কদবেল মাখাটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরাক পদের কদবেল মাখা তৈরি করে দেখাবো আপনাদের, এই জন্য লাস্ট ভাগের কদবেলটা নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিব না, ধনিয়া পাতা দিচ্ছি। আর দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। চিলি ফ্লেক্স মূলত শুকনা মরিচটাকে একটু তেলে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ 1 চিমটি পরিমাণ। আর এখন দিয়ে দিব সরিষার তেল, এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। শুকনা মরিচ এবং সরিষার তেলের ভর্তাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আমি একটা প্লেটে একটু ডেকোরেশন করে রেখে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। এখন একটা স্টিক দিয়ে একটু খেয়ে নিচ্ছি। সবগুলোই এত সুন্দর টেস্ট, আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন ভর্তাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার কাছে তো 3টাই বেস্ট লেগেছে। আই হোপ জিভে জল আনা এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জানাবেন কোনটা ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।